আজকের এই অনলাইন ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সে কারণে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের গদ্য থেকে আজকে একটি বিশেষ প্রবন্ধ শিল্পকর্ম, অসাধারণ প্রবন্ধ শিল্পকর্ম, মুজাহির হোসেন চৌধুরীর জীবনবৃক্ষ। জীবনবৃক্ষ প্রবন্ধ পড়লে তোমরা মুজাহির হোসেন চৌধুরীর মননশীলতা সম্পর্কে জানতে পারবে। মুজাহির হোসেন চৌধুরী একজন বিদগ্ধ বুদ্ধিজীবী, পণ্ডিত মানুষ। তার শিল্পকর্ম, বিশেষ করে সংস্কৃতি কথা, তার একটি অসাধারণ প্রবন্ধ শিল্পকর্ম। জীবনবৃক্ষ প্রবন্ধটি সংস্কৃতি কথা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। তার আরও দুটি বিখ্যাত শিল্পকর্ম আছে, যার নাম কনকোয়েস্ট অফ হ্যাপিনেস, অন্যটি হচ্ছে সিভিলাইজেশন, যার বাংলায় নাম হচ্ছে সভ্যতা। হোসেন চৌধুরী বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম সদস্য, ত্রিসত্তর কালের এক অসাধারণ শিল্প ব্যক্তিত্ব হচ্ছে মুজাহির হোসেন চৌধুরী। তিনি জীবনবৃক্ষ প্রবন্ধে মানুষের জীবনকে বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। তোমরা হয়তো জানো না, অথবা জানতেও পারো, আমাদের বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদে একটি কবিতার কথা আছে। চর্যাপদ মূলত সাধন সঙ্গে বৌদ্ধ সহযোগী বাংলা সাহিত্যের আদি নিদর্শন, সেই জন্যে প্রাসঙ্গিক ক্রমে কথাটি নিয়ে এসছি। আর জীবনবৃক্ষে বৃক্ষ প্রবন্ধের সঙ্গেও সেই পদগুলো কিছুটা তাৎপর্যপূর্ণ মেয়ে লক্ষ্য করা যায়। যেমন লুইপার একটি কবিতা চর্যাপদে আছে, কায়া তরুবর পাঞ্চ বিড়াল চঞ্চল চিয়ে ওই ছাড়া। এর অর্থ হচ্ছে, তোমরা কি বুঝতে পারছো অর্থ? বোঝার কথা না। কায়া তরুবর, কায়া মানে হচ্ছে দেহ, দেহ হচ্ছে তরুবর মানে গাছপালা, গাছের পাঞ্চ বিড়াল, পাঁচটি তার গা, আর চঞ্চল চিড় বই থাকা। আর যে মানুষের চিত্ত চঞ্চল, সেই চঞ্চল চিত্তে কাল প্রবেশ করে। কাল মানে হচ্ছে মানুষের চিত্ত। তো আমাদের আদি নিদর্শনেও মানুষের জীবনকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। মুজাহির হোসেন চৌধুরী তো জীবনবৃক্ষ প্রবন্ধে জীবনের সঙ্গে বৃক্ষের যে তাৎপর্য, সেটি তুলে ধরার চেষ্টা করেছে। তোমরা যদি প্রবন্ধটি পাঠ করো, তাহলে দেখবে যে আমাদের সমাজের কথা তিনি বলেছেন, যে সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া, স্বল্পপ্রাণ স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার করিত,
তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। তো এই যে জবরদস্তি এবং স্বল্পপ্রাণ স্থূলপ্রাণ মানুষের কথা বলা হয়েছে, তারা আসলে সমাজের বাধা, বিঘ্ন। কেন? প্রেম ও সৌন্দর্য স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি। এদের একমাত্র দেবতা হচ্ছে অহংকার। আমাদের সমাজে অহংকার প্রিয় মানুষ, অহংকারী মানুষের সংখ্যা অনেক। এই অহংকারই হচ্ছে পতনের মুখ। পারিবারিক অহংকার, জাত অভিমানের যে অহংকার, বংশমর্যাদার যে অহংকার, অর্থ গৌরবের যে অহংকার, সেগুলো কথা বলা হয়েছে। আসলে তারা মাঝে মাঝে হয়তো বা তারা মানব প্রেমের কথাও বলে, কিন্তু প্রাবন্ধিক বলেছেন কিন্তু তাতে নেশা ধরে না, মনে হয় আন্তরিকতা শূন্য, উপলব্ধিহীন বলি। এদের স্থানে এনে দিতে হবে বড় মানুষ, সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি, যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ, কেবল টিকে থাকা নয়। সমাজে কেবল টিকে থাকা, শুধু বেঁচে থাকার নামই জীবন নয়। জীবনের সার্থকতা হচ্ছে অন্যত্র, জীবনের সার্থকতা জীবনের বিকাশ। তো সে কারণে প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভের কথা বলেছে। এবং আমাদের সমাজে তেমন মানুষের দরকার, যারা বড় মানুষ, আলোকিত মানুষ, আলোকপ্রাপ্ত মানুষ, আর তাদের জীবন আদর্শের প্রতীক হবে প্রাণহীন ছাঁচ বা কল সজীব বৃক্ষ, আর আলোকপ্রাপ্ত মানুষের মানুষকে তুলনা করা হয় সজীব বৃক্ষের সঙ্গে। সজীব বৃক্ষকে আমাদেরকে তার বৃদ্ধির সাথে সাথে যখন যৌবন প্রাপ্ত হয় তখন ফুল দেয়, ফল দেয়, বায়ুতে অক্সিজেন দেয়, সর্বোপরি মানুষের কল্যাণেই হচ্ছে বৃক্ষে একমাত্র কাজ। বৃক্ষ ছাড়া আমাদের একদিনও বেঁচে থাকা সম্ভব নয়, আর সেই বৃক্ষটি হতে হবে ফলবান। আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমাদের কি রোগ, আমাদের অভিভাবক আমাদেরকে লালন পালন করে, আমাদেরকে ছোট থেকে আস্তে আস্তে বড় করে তোলেন যথেষ্ট যত্ন সহকারে, যথেষ্ট আপ্যায়ন আদরের সাথে, যথেষ্ট পুষ্টির সাথে, বিদ্যা বুদ্ধি দিয়ে আমাদেরকে বড় করে তোলেন। আর তারপর সেই বিদ্যা বুদ্ধি দিয়ে আমরা আলোকপ্রাপ্ত করে মানুষের মতো মানুষ করে, তখন ওই অভিভাবকদের কিংবা পিতামাতার জীবন সার্থক। বৃক্ষের কাজ কি? একটি সুস্থ, একটি সজীব বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, পরিবেশকে অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। কত উদার বৃক্ষ! এই যে নেচার, প্রকৃতিকে, প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষের যেমন প্রয়োজন, মানুষের জীবনের জন্য বৃক্ষের তেমন। আর এই কথাটি এই প্রবন্ধে, জীবনবৃক্ষ প্রবন্ধে মুথায় হোসেন চৌধুরী অত্যন্ত শিল্প সফলভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়, আর অনুভূতির গান গিয়ে সে গান আমাদের শুনতে হবে, নইলে সে গানের মর্ম বোঝা মুশকিল।
তাহলে মানুষের জীবনের সার্থকতা আর বৃক্ষের জীবনের সার্থকতা একেবারেই একে অপরে আমরা বলতে পারি যে চৌধুরী যেভাবে জীবন বৃক্ষ প্রবন্ধে মানুষের সঙ্গে জীবনের তাৎপর্য বৃক্ষের সঙ্গে জীবনের তাৎপর্য যেভাবে তুলে ধরেছে সেটি অসাধারণ এক শিল্পকর্ম জীবন বৃক্ষ প্রবন্ধ। তোমরা বইটি লাইন ধরে ধরে পড়বে এবং দেখবে যে আমি যে আলোচনাটি করেছি সেটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে। তো জীবন বৃক্ষ প্রবন্ধ তোমরা আশা করি বুঝতে পেরেছ। বোঝা যাচ্ছেন চৌধুরী একজন বড় মাপের প্রাবন্ধিক প্রবন্ধ শিল্প এমন একটি কঠিন শিল্পকর্ম সাহিত্যের মধ্যে, সেই শিল্পকর্মটি নিয়েই তিনি সারা জীবন কাজ করেছেন এবং তার সকল প্রবন্ধ শিল্পকর্ম মানুষের জীবন ভিত্তিক শিল্প সাহিত্য ভিত্তিক। তো বলা যায় যে সার্থক প্রবন্ধ শিল্পী হচ্ছে মহাকাশ। তো আমি আশা করি তোমরা জীবন বৃক্ষ প্রবন্ধের আলোচনাটি বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই ভালো থাকো, আমাদের জন্য শুভকামনা করি। যারা পরীক্ষার্থী আছো তারা আরও শুধু মনোযোগ দিয়ে মন বইটি পড়বে, কিংবা একাদশ শ্রেণীতে যারা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার অপেক্ষায় আছো তারাও মনোযোগ দিয়ে পড়বে। অসাধারণ আমার কাছে অনেক উঁচু মানের একটি প্রবন্ধ।